দেখো সখি মোজতি মোহন মোহনী চারু চিত্রিত বেশ বিরচিত চারু চিত্রিত বেশ বিরচিত পীত নীল পট মাত গুঞ্জর গমন মন্থর রাজহংসিনী গামিনী মাত গুঞ্জর গমন মন্থর রাজহংসিনী গামিনী কেলি তাণ্ডব সর্বনাশ ভাবছেন কেন? আমি ঘর সাজিয়ে দেব, নগদও দেব, কোনো ত্রুটি রাখবো না। না ছোট বাবু, টাকা পয়সার কথা নয়, এই ভুলে আমার মা আমি সারা জীবন দুঃখেছি, আর নয়। তাহলে উঠি। তবে আমার কি মনে হয় জানেন, ও পাখি পোষ মানবে না, একই দানা খেয়ে মানুষ তো। মা, শিউনাকে ডেকে গলা ধাক্কা দিয়ে বার করে দিতে পারলে না? আয় আমার কাছে এসে বস। তুই আর এই ভুল করিস নি মা, আমার মা নিজের বাড়ি টাকা পয়সা নিয়ে কান্ত, আর বলতো একটা অপরাধের কি এত বড় দণ্ড, সারা জীবনও যার মাপ নেই। আমি আমি তখন ঠিক তোর মতো আমার মায়ের সঙ্গে কীর্তনের আসরে যাই, বসে থাকি সুরে সুর মেলাই। এমনি এক কীর্তনের আসরে তোর বাপ আমাকে দেখে পছন্দ করেছিল, মালা বদল করে আমাদের বিয়েও হয়েছিল। প্রথম প্রথম ভালোই কেটেছিল, ওর পয়সায় দোতলা উঠেছে, কীর্তনে মন ভরত না, ওস্তাদ রেখে দিল গান শেখার জন্য, দু একজন বন্ধু বান্ধব আসতে আরম্ভ করল। তারপরেই তুই এলি আমার কোলে, তুই হবার পর আমার হলো অসুখ, সেই অসুখেই আজও ভুগছি। ডাক্তার বললে হাওয়া বদলাতে যেতে, বাইরে থেকে এসে শুনলাম ও তখন অন্য জায়গায় যেতে শুরু করেছে। তারপর একদিন হঠাৎ এলো,
আমার এক বন্ধু এসেছে। জানি। তেমনি বসে থাকবে নাকি? কি করতে হবে? শুনলে না কি বললাম? হ্যাঁ শুনেছি। বন্ধুকে চলে যেতে বলো। না। হ্যাঁ। ওকে গান শোনাতে হবে। কেন? তোমার নতুন বাঁধি বসতে দিল না বুঝি? সে জামা কাপড় তোমাকে দেবো না। ওসব এখানে হবে না। যা বলছি তাই করো। না। তোলছে। এত সাহস? ও তর্জন গর্জন গ্রামে গিয়ে করো। বাচ্চা করলো তো তোমার? আমি আমি এখন মা হয়েছি। আর তুমি তোমার বোনকে নিয়ে এসছো এখানে পড়তে করতে। বেশ করেছি। আমি যা বলছি তাই তোমায় করতে হবে। তুমি আমার বাধা নেই মানুষ। কি বললে? কি বললে? তোমার মতো মেয়ে মানুষ তোমার মতো মেয়ে মানুষ অনেক দেখেছি। চাও চাও পাড়া গায়ে শাল নিজেদের বাপ মনে করে। আচ্ছা সেই যে বেরিয়ে গেলেন আর আসেননি। তারপর শুধু বেঁচে থাকার জন্য বহু পুরুষকে সঙ্গী করতে হয়েছে। তুই বড় হতে লাগলি, সব ছেড়ে মায়ের মতো কীর্তনের দল গড়ে তুললাম। নরক যন্ত্রণা থেকে উত্তার পেলাম গান গাওয়ার ছলে তাকে দেখে। এই পাপ জীবন তোর কাছ থেকে আড়াল করে রেখেছি। তুই তুই আরে ভুল পথে পা মারাসনি মা। আরে ভুল পথে পা মারা। চুপ করো মা, চুপ করো। বাইনালে বাবু আসিয়েছেন। কেন গোপাল নেই? গোপাল বাবু তো চলিয়ে গিয়েছেন। তাহলে আজ এই অবধি থাক। আচ্ছা নিচে সব লোকজন এসে গেছে। আমি বর্ধমানের জমিদার রামকৃষ্ণ চৌধুরীর ভাই হরেকৃষ্ণ চৌধুরী। ও বলুন। আমাদের গ্রামে মানে আমাদের বাড়িতে দোল উৎসবে আপনাকে নিয়ে যাওয়ার জন্য এসেছি। আরো তো অনেকে আছে, তাদের কাউকে নিয়ে যান। আমি জানতাম আপনি এই কথা বলবেন, তবু অনেক আশা নিয়ে এসেছি। আপনি বসুন। দাদা এখন দেশে একেবারে উল্টো মানুষ, কলকাতায় আর আসেনি না, চাষবাস জমি জমা নিয়েই মেতে আছেন। এবারের দোলে দাদা তার জামায়ের ধুমধাম করার খুব শখ। কটি ছেলে মেয়ে তার? দাদারই একটি মেয়ে, বিয়ে দিয়ে জামাইকে ঘরে রেখেছেন। তারও থিয়েটারের খুব শখ, আমরাই অভিনয় করব আর আপনার কীর্তন। থিয়েটার বুঝি আপনাদের খুব ভালো লাগে? হ্যাঁ ব্যবসাও বলতে পারেন, মিনার্ভা থিয়েটারে আমার অংশও আছে। দাদা মুখ ফুটে আপনার কথা বলতে পারছিলেন না। একদিন বললেন কীর্তন এখানে হয় কিন্তু ঢপের কীর্তন এখানে হয় না, হলে কেমন হয়? বুঝলাম আপনাদের আনবার ইচ্ছা। আপনাদের? মানে মেয়েকে সঙ্গে করে আনবেন আর কি। মঞ্জুরিকে? না না সেখানে কে কি বলবে? মঞ্জুরি সুন্দর নাম রেখেছেন মেয়ের। কিন্তু? কোনো কিন্তু শুনবো না,
নিয়ে যেতে হবে মেয়েকে দাদার আপনাদের দেখার ইচ্ছা বুঝলেন না তাই তো ঢপ কীর্তনের কথা তুলেছেন অসুখ বিসুখে একেবারে ভেঙে পড়েছেন কবে আছেন কবে নেই সঙ্গে দেখা করতে এলাম প্রণাম করো কি নাম রেখেছ মঞ্জুরি বাহ বেশ কোনো কষ্ট টষ্ট হচ্ছে না তোমার এখানে না ছোটবাবু কোনো ত্রুটি রাখেননি মেয়ে গান টান করে হ্যাঁ শিখছে যদি পারো আসরে শুনিয়ে যেও তোমার কীর্তনও চাই আমাদের এখানকার সবকিছু দেখে যেও বলে দিয়েছি হরে কৃষ্ণকে সামান্যই ব্যাপার তবু দেখে যেও কথায় আছে পাড়া গাঁয়ের শিয়াল রাজা শিয়ালের গত টতগুনো দেখেছো গল্প করতে পারবে তোমার শানে একলা পেয়েছি তোমায় নিধুবনে আঝনি খেলবো শ্যাম তোমার শানে একলা পেয়েছি তোমায় নিধুবনে আঝনি খেলবো শ্যাম তোমার শানে একলা পেয়েছি তোমায় নিধু আজ হলি খেলব চরণে দলব আজ হলি খেলব চরণে দলব কুমকুম মারিব তোমার রাঙা চরণে কুমকুম মারিব তোমার রাঙা চরণে একলা পেয়েছি তোমায় নিধুবনে আজ হলি খেলব শ্যাম তোমার শানে শুনো হে বনমালি ভাঙব তোমার চতুরালি শুনো হে বনমালি ভাঙব তোমার চতুরালি কুমকুম মারিব তোমার রাঙা চরণে কুমকুম মারিব তোমার রাঙা চরণে একলা পেয়েছি তোমায় নিধুবনে আজ হলি খেলব শ্যাম তোমার শানে একলা পেয়েছি হেথা পালিয়ে যাবে কোথায় একলা পেয়েছি হেথা পালিয়ে যাবে কোথা লালে লাল করব অঙ্গনির জানে কুমকুম তোমার রাঙা চরণে রঙে রঙে পিচকারি রেখেছি অবংশীধারী রঙে রঙে পিচকারি
রেখেছি ও বংশীধারে পারেক দাঁড়ো না হেসে ও চাঁদ বদনে পারেক দাঁড়ো না হেসে ও চাঁদ বদনে একলা পেয়েছি তোমায় নিধু বনে আজ হলি খেলব শ্যাম তোমার শানে একলা পেয়েছি তোমায় নিধু বনে আজ হলি খেলব শ্যাম তোমার শানে আমার বৌদি চৌধুরী বাড়ি বড়গিন্দু আপনাদের গান শুনে খুব খুশি হয়েছেন তাই সামান্য কিছু বিদায় দেবেন যাতে মনে থাকে চৌধুরী বাড়ি এসেছিলেন এসো ভাই বসো ভারী ভালো লেগেছে তোমাদের গান আপনাকে একটা প্রণাম করি দিদি প্রণাম করবি তা করো বেঁচে থাকো মা সুখে থাকো তোমাদের ভাই দেখতে ভারী ইচ্ছে ছিল আমার তা বলতে হয় রূপগুণ তোমার দুই ছিল এই মেয়ে হ্যাঁ দিদি এই নাও গয়নাটা মেয়েকে দিও বাকিটা তোমাদের বিদায় ছি ছি মা ছি বিদায় করবে করো কিন্তু এসব কি বলছো তুমি মুখে বাজছে না কমলা কি বলছিস কি তুই যা বলছি আমার মাকে বলছি তোমায় বলিনি ছোট কাকা তবে বলছি তোমাদের মঙ্গলের জন্য ঘরের মধ্যে দেবতা রয়েছেন তিনি আনাচার ক্ষমা করবেন না কমলা এরা আমাদের অতিথি 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 করার লক্ষ্য যে পেলে না শেষকালে বাজারে তুই বলছিস হ্যাঁ হ্যাঁ কিছু আর জানতে বাকি নেই তুমি প্রণাম করো এই ছোঁয়াছুঁয়ি করে ঠাকুরের কোনো বাজে হাত দিতে পারবে না কমলা তুমি আমার কি বলতে এসেছো তুমি এখানে কেন সমর্থনের রঙ দেখছ চলে যাও চলে যাও বলছি চলে যাও ওর মাথার একটু গোলমাল আছে আপনারা কিছু মনে করবেন না আমি মাপ চাইছি আমি হাত জোর করছি ভাই চলে এসো মা চলে এসো দেখুন আপনারা কিছু মনে করবেন না আমি আমার স্ত্রীর হয়ে আর যথেষ্ট হয়েছে শুনুন আমরা ঘেন্নার যা জেনেই তো আমাদের ডেকে